ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য দুর্গাপুরে অন্ডালে। অভিযুক্তদের হাতে প্রেরিত ছাত্রীর বাবা মা। ঘটনায় স্থানীয় দুই যুবক কাঞ্চন সিংহ ও সন্তোষ বাউড়ির নামে অভিযোগ দায়ের। অভিযোগকারিনীর দাবি, বিকেলে স্কুল থেকে ফিরছিল অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। পথে নির্জন জায়গায় দুই যুবক তাকে টেনে নিয়ে যায়, ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয়, এরপরে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কোনো ক্রমে তাদের হাত থেকে পালিয়ে বাড়ি ফেরে ওই ছাত্রী। বাবা মাকে বিষয়টি জানায়। অভিযোগ, ছাত্রীর পিছু ধাওয়া করে তার বাড়িতে পৌঁছে যায় দুই যুবক। আমি স্কুল থেকে আসার পথে আমাকে ধরে ছাত্রীর বাবার অভিযোগ, ঘটনার প্রতিবাদ করলে তাদের হুমকি দেয় অভিযুক্তরা, মারধরও করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ছাত্রীর মা। রাস্তাতে আস্তে আস্তে ওই গালাগালি, হ্যাঁ, বাড়ির পর্যন্ত চলে এসছে, শাস্তি চাই। ঘটনার পরই অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারিনীর বাবা। দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, বর্ধমান।